আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি। কৃষিকাজের পাশাপাশি গরু পালন, ছাগল পালন, হাঁস পালন, মুরগি পালন অদ্ভুতভাবে জড়িত। গরু পালন কীভাবে করতে হবে, হাঁস পালন কীভাবে করতে হবে আমরা অনেকে জানি না। তার বাস্তব চিত্র আপনাদেরকে আমি দেখাবো। বাংলাদেশের সব জেলাতে এখনও আধুনিক কৃষি যন্ত্রপাতি, আধুনিক গরু পালন কেউ কিন্তু এখনও জানে না। আমরা কিন্তু প্রাকৃতিকভাবে আগের নিয়মেই গরু পালন করে আসছি। কত সুন্দর ভালো পার্সেন্টেজের গরু দেখে নিই যে, এত সুন্দর একটা ভালো গরু, এগুলোকে রৈদ মধ্যে বেঁধে রাখা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং দেখব কতগুলো গরুকে এইভাবে রোদের মধ্যে বেঁধে রাখা হয়েছে। চলেন দেখতে থাকি। আমরা যতই এগিয়ে যাব দেখব যে অনেক ভালো পার্সেন্টেজের গরুগুলোকে রোদে বেঁধে রাখা হয়েছে। এখন আপনাদেরকে আমি যে দুটো গরু দেখাতে চলছি সে দুটো গরু আরও বেশি ভালো পার্সেন্টেজ। আপনাদেরকে আমি ভালো করে যদি গরুগুলোকে দেখাই, লুকিংটা দেখেন, এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, দেখেন একদম অস্ট্রেলিয়ান জাতের একটা গরু, এবং এটা কিন্তু অনেক দুধের একটা গরু। সেটাকে কীভাবে বেঁধে রাখা হয়েছে আপনারা দেখেন। এখন এই সামনের গরুটা দেখে এখন আপনাদেরকে নিয়ে যাবো আমি মাঠ পর্যায়ে। মাঠ পর্যায়ে কত ভালো পার্সেন্টেজের গরুগুলোকে বেঁধে রাখা, কীভাবে খেয়ে খাওয়ানো হচ্ছে সেগুলো দেখাবো। চলেন মাঠে যাই। এই যে দেখতে পাচ্ছেন মাঠে চলে আসলাম আমরা। এখানে দেখেন গরুগুলোকে কীভাবে প্রচণ্ড রৈতের মধ্যে বেঁধে রাখা হয়েছে, কত নিষ্ঠুরভাবে বেঁধে রাখা হয়েছে। আমার গরুগুলো কিন্তু এভাবে কখনোই আমি বেঁধে রাখতাম না। এই প্রচণ্ড রৈতের মধ্যে দেখেন এই যে গরুটা প্রচণ্ড রৈতের মধ্যে শুয়ে আছে, ক্লান্তভাবে যাওয়া কাটছে। এগুলা গরুগুলোকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই প্রতিটা উপজেলায় যুব উন্নয়ন কেন্দ্র আছে, যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেবেন। ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা ভালোভাবে গরু পালন করার চেষ্টা করবেন। কেননা আমরা হচ্ছে কৃষকের সন্তান। আমরা আগে আদিম নিয়মে গরু পালন না করে আধুনিক নিয়মে যদি আমরা গরু পালন করি তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হব। চাকরির পিছনে না ছুটে আমরা কিন্তু আত্মকর্মসংস্থান পেশায় নিয়োজিত হয়ে বেকারত্ব দূর করতে পারি। এজন্য আমাদেরকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে, প্রশিক্ষণ গ্রহণ করে গরু পালন বা কৃষি আবাদ যেটাই করবেন আপনি অল্প দিনে কিন্তু লাভবান হতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।